Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আজকে যে আলোচনাটা করব সেটা হলো আপনার অনেকেই জানেন যে বিশ্বের যে কোনো দেশে যাইতে হইলে পাসপোর্ট লাগে এবং কিছু কিছু দেশে সে ভিসা ছাড়া যাওয়া যায়। তো সৌদি আরবে উনি একটা ঘোষণা দিয়েছেন সৌদি সরকার যে পাসপোর্ট ছাড়া সৌদি আরবে এখন থেকে আসতে পারবেন। তো সৌদি আরবে পাসপোর্ট ছাড়া আসতে পারবেন, কিভাবে আসতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি বলবো। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। কিছুদিন আগে একটি অনুষ্ঠান হয়ে গেল ওমানের রিয়াদে, কনভেকশন আর ম্যাগনেশিয়াম যে একটা অনুষ্ঠান হয়ে গেছে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রীর একটি টিম এবং সৌদির নাগরিক, পর্যটক এবং কূটনীতিবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। ওইখানে পাসপোর্টের যে জেনারেল অফিসার উনি একটি নথি প্রকাশ করেছেন। নথিতে উল্লেখ ছিল এখন থেকে যারা সৌদি আরব আসবে পাসপোর্ট ছাড়া সৌদি আরব আসতে পারবে। তো কিভাবে আসতে পারবে পাসপোর্ট ছাড়া? পাসপোর্ট যখন আপনি এই দেশে আসবেন, ভিসা আপনি প্রসেসিং হবে, তখন আপনি একটা ইউনিফাই নাম্বার দেবে। ইউনিফাই নাম্বারের মাধ্যমে আপনি সৌদি আরবে প্রকাশ করবেন। প্রকাশ করার পরে এখানে আসার পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এফসার আছে এফসার আবেদন করবেন। করার পরেই আপনার যে মোবাইল, মোবাইলের নাম্বারে মোবাইলে ওনার একটা ডিজিটাল পাসপোর্ট দিয়ে দেবে। এই পাসপোর্টে দিয়ে আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় ঘুরতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো জায়গায় যাবেন, কিন্তু আপনাকে তদারকি করতে, আপনাকে মনিটরিং করতে পারবেন। আর কাগজের পাসপোর্টের কোনো প্রয়োজন হবে না। ওনারা ঘোষণা দিচ্ছে উদ্দেশ্য এটাই, এই নথিটা প্রকাশ করছে। এই নথিটা প্রকাশ করার উদ্দেশ্য হল এখন থেকে আপনার সৌদি নাগরিক এবং সৌদি বসবাসরত যারা আছে এবং বাহির থেকে যারা আসবে, ওমরা করতে আসবে, ঘুরতে আসবে, পর্যটক আসবে, যারাই আসবে দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, তাদের আর পাসপোর্টের প্রয়োজন হবে না। ইউনিফাই নম্বরের মাধ্যমে আপনি দেশে আসবেন, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন করে আপনার মোবাইলে আপনি ডিজিটালের যে নথিটা নেবেন, নেওয়ার পরে আপনি দেশে থাকতে পারবেন। তো ওনাদের 2030-এর ভিশনে কিন্তু ইডো একটা আছে। তো পরবর্তীতে ওনারা দাফে দাফে আরো উন্নত করবে এবং সৌদি আরবে তেল, যে তেলের যে নির্ভরশীল, এটা থেকে উঠানোর জন্য ওনারা বিভিন্ন খাতে কিন্তু বিনিয়োগ করছে এবং সৌদিকে ঢালাইভাবে সাজাচ্ছে পর্যটক আকর্ষণ করার জন্য। মোহাম্মদ জোবরাদ মোহাম্মদ উনি অত্যন্ত ভালো, উনি এইগুলির সৌদির পুরা সৌদির পুরা পুরা ডিস্ট্রিক্ট পুরা শহরে কিন্তু উনি সাজাচ্ছে যে পর্যটক আকর্ষণ করবে আসবে। আর 2030-এর বিষয়ে কিন্তু এই নথিটা আছে। তো এখন থেকে যারা আসবে, আমার আমি বলবো যে ওনাদের মেন উদ্দেশ্য হলো কাগজের যে পাসপোর্ট, কাগজের পাসপোর্ট আর প্রয়োজন হবে না আপনার সৌদি আরবে আসতে। পাসপোর্ট তো হবেই, কিন্তু ডিজিটাল পাসপোর্ট এবং নথি যে ইউনিফাই নাম্বারটা দিবে, এই নাম্বারটি আপনার মেন ভিসার সাথে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে না। এখানে আসার পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে মোবাইলের নাম্বারে আপনি যে প্রমাণপত্রটা নেবেন, এটা উনি সারবে। কাগজের পাসপোর্টের আর প্রয়োজন হবে না সৌদি আরবে আসলে। আশা করি বুঝতে পারছেন। আমি রুটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর সৌদি আরবের যদি কোনো জানতে চায় আমাকে নক করবেন। আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।